আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনারা আশা করি ভালো আছেন, সবাই বাসায় আছেন, সুস্থ আছেন। ও, এবং আমার আলহামদুলিল্লাহ অনেকেই ভিডিওগুলো দেখছেন, ইসিজি রিলেটেড যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়েছি, এবং এবং অনেকেই কমেন্ট করে আমাকে বলছেন যে তাদের তাদের তারা ইসিজি বুঝতে পারছেন। এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয়। ইসিজির প্রতি আসলে অনেকেরই খুব আগ্রহ আমি দেখছি। যাই হোক, আজকে আসলে ইসিজির একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, হচ্ছে সাগারবোসা ক্রাইটেরিয়া, যেটা আসলে খুব বেশি মানে ইম্পর্টেন্ট বলবো না, মানে এটা একটা ইন্টারেস্টিং বিষয় আর কি। এবং এটার এক কিছু মানে ডিজিজের সাথে, মানে একটা স্পেসিফিক ডিজিজের সাথে রিলেটেড ডিসক্রিপ, মানে দুইটা ডিজিজকে আলাদা করার জন্য আমরা আসলে একটা ক্রাইটেরিয়া ব্যবহার করি, সেটা হচ্ছে এই সাগরবোসা ক্রাইটেরিয়া। তো এটা নিয়ে সংক্ষেপে ছোট্ট একটা ভিডিও আসলে ভাবলাম একটু তৈরি করি, সেই জন্য আর কি আজকের ভিডিও। তো আসলে এই ক্রাইটেরিয়াটা কেন, মানে এই ক্রাইটেরিয়াটা দিয়ে কি করি আমরা, ক্রাইটেরিয়াটা কোথায় ইউজ করি, সেটা আমরা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং পড়ছি, সেগুলা কিভাবে ডায়াগনোসিস করতে হয় সেগুলো আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে ভিডিও আছে। তো যখন কোনো ইসিজিতে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আসে, মানে আমরা V5 V6 1ABL এই লিডগুলোতে যখন RSR প্যাটার্ন অথবা M প্যাটার্ন পাই, তখন আমরা সেটাকে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলি। যদি QRS কমপ্লেক্স তখন ওয়াইড থাকে, সেটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এবং যদি QRS কমপ্লেক্স ন্যারো থাকে, তখন আমরা সেটাকে ইনকমপ্লিট LBBB বলি। আচ্ছা, এখন যদি কখনো এরকম হয় যে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের সাথে ইসিজি তে ST এলিভেশন আছে, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ফিচার্স, তখন আমাদের এই এই ক্রাইটেরিয়াটা, এই সাগারবোসা ক্রাইটেরিয়াটা তখন আমাদের ইম্পর্টেন্ট হয় এটা। এবং এটা কি কাজ করে ওইখানে, মানে আমরা জানি যারা ম্যানেজমেন্ট পড়ছি, যে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক মানে নিউ অনসেট LBBB, মানে একটা পেশেন্টের জীবনের প্রথম তার LBBB ধরা পড়ছে, সেটা হচ্ছে একটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং LBBB অলওয়েজ প্যাথোলজিক্যাল। এই ইমার্জেন্সি কন্ডিশনে পেশেন্ট একিউট করোনারি সিন্ড্রোমের ট্রিটমেন্ট পাবে, দ্যাট মিনস মায়োকার্ডিয়াল একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে ট্রিটমেন্ট দেওয়া হয় মোটামুটি ওই রকমই ট্রিটমেন্ট পাবে নিউ অনসেট LBBB-র পেশেন্ট। তো নিউ অনসেট LBBB-র ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ফিচার ইসিজি থাকলেও একই কথা, পেশেন্ট একই ট্রিটমেন্ট পাচ্ছে, মানে একিউট MI ট্রিটমেন্ট পাচ্ছে, সেটা LBBB হোক আর MI হোক, ওটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন পেশেন্টের প্রিভিয়াস ইসিজি তে LBBB আছে, এখন পেশেন্ট আসছে, পেশেন্টের ইসিজি তে LBBB আমরা ধরা দেখতে পাইছি RSR প্যাটার্ন B5 B6 এ, সেই সাথে পেশেন্টের ST এলিভেশন আমরা দেখতে পাইছি কিছু কিছু জায়গায়, এখন পেশেন্টকে কি আমি ACS এর ম্যানেজমেন্ট দিব, মানে একিউট কর্নারি সিন্ড্রোম একিউট MI এর ম্যানেজমেন্ট দিব কি দিব না, সেই ডিসিশনের জন্য আমাদের দরকার হয় হচ্ছে এই সাগারবোসা ক্রাইটেরিয়া। মানে ওল্ড LBBB, ওল্ড LBBB বলবো না, এরকম কোনো টার্ম নাই, মানে আগেও পেশেন্টের LBBB হয়েছে, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েছে, এখন আসছে পেশেন্টের ইসিজি তে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, সাথে আমরা ST এলিভেশন মানে একিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ফিচার পাইছি, এখন পেশেন্টকে কি আমরা একিউট MI ট্রিটমেন্ট দিব কি দিব না, নাকি আগের LBBB এর ট্রিটমেন্ট যা পাচ্ছিল সেটাই সেটাই কন্টিনিউ করবে, সেই ডিসিশনের জন্য আমাদের দরকার হয় হচ্ছে এই সাগারবোসা ক্রাইটেরিয়া। এটা হচ্ছে সেটার ইম্পর্টেন্ট। এখন এটা নিয়ে আমি সংক্ষেপে একটু বলি, সাগারবোসা ক্রাইটেরিয়া বোঝার জন্য আমাদেরকে প্রথমে দুটো টার্ম বুঝতে হবে, একটা হচ্ছে কনকর্ডেন্স, হোয়াট ইজ কনকর্ডেন্স, আরেকটা হচ্ছে হোয়াট ইজ ডিসকর্ডেন্স। এই কনকর্ডেন্সটা হচ্ছে যে আমি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যখন পড়াইছি তখন সেখানে এগুলো বলছি, যে যে পয়েন্ট কি আর ST এলিভেশন কি এগুলি আমি ওখানে বলছি। এখন এই যে পয়েন্ট অথবা ST সেগমেন্ট, এটা যদি QRS কমপ্লেক্সের যে মেজর ডিফ্লেকশন আছে সেটার দিকে হয়, সেম সাইডে হয়, সেটাকে আমরা বলি কনকর্ডেন্স। মানে QRS কমপ্লেক্সের মেজর যে ডিফ্লেকশন সেটা সেই দিকে, উপরে হোক অথবা নিচে হোক,
সেটা যদি যে পয়েন্ট এসটি সেগমেন্ট একই দিকে হয় তাহলে সেটাকে আমরা বলি কনকর্ডেন্স। যেমন আমি এখানে একটু দেখাই, যেমন এই ফিগারটা দেখেন, এই ফিগারটা এটা হচ্ছে আরওএফ, আরএসআর প্যাটার্ন আছে এখানে, যাই হোক সেটা পরে। এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশন, সাথে এটা হচ্ছে যে পয়েন্ট, আমি একটু এই দেখেন এটা হচ্ছে যে পয়েন্ট, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের এসটি, সরি এটা হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট। এখন এই যে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট সাথে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশনের আর সবগুলাই আইসোইলেকট্রিক লাইনের একই দিকে আছে, এটা তো আইসোইলেকট্রিক লাইন, এটার একই দিকে আছে, সেই জন্য এটাকে বলতেছি আমরা কনকর্ডেন্স। এটা হলো উপরে আছে মানে পজিটিভ। সেই সাথে তৃতীয় ফিগারটা দেখেন, এটা এখানে এই যে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশন যেটা এসওএফ সবচেয়ে বড়, এটাই তো মেজর ডিফ্লেকশন আমরা বলি। তো এই এসওএফ এর নিচের দিকে আছে নেগেটিভ ডিফ্লেকশন, সেই সাথে আমাদের এই যে জে পয়েন্ট, জে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট এটাও নিচে আছে নেগেটিভ আছে, এটা হচ্ছে আমাদের কনকর্ডেন্স। তাহলে আমাদের কনকর্ডেন্স যেটা সংক্ষেপে আমি বলি, যদি বলি সেটা হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশনের দিকে যদি জে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট থাকে ওইটাই হচ্ছে আমাদের কনকর্ডেন্স। আচ্ছা এখন ডিসকর্ডেন্সটা কি, জাস্ট উল্টা, ডিসকর্ডেন্স হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশন যে দিকে জে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট হবে তার অপোজিট দিকে। যেমন এইখানে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশন, দ্যাট মিন্স এসওএফটা বড়, এটা নিচে আছে, এখানে যে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট উপরে আছে, এইটাই হচ্ছে ডিসকর্ডেন্স। এখন কনকর্ডেন্স আর ডিসকর্ডেন্স যদি আমরা বুঝি তাহলে আমরা একটু ক্রাইটেরিয়াতে যাই। এখানে আসলে ক্রাইটেরিয়া গুলো বলতে মডিফাইড সাগারবোসা ক্রাইটেরিয়াটাই আসলে ইউজ করা হয় আর কি। এখন আগে আরেকটা ক্রাইটেরিয়া ছিল, যাই হোক সেটা এখন আর আমি বলি না। এটা হচ্ছে আসলে ওই মডিফাইড সাগারবোসা ক্রাইটেরিয়া যেটাকে বলি। এই ক্রাইটেরিয়া এ, তিনটা ক্রাইটেরিয়া আছে, তো এ আর বি ক্রাইটেরিয়াটাই আসলে সবচেয়ে বেশি পাওয়া যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সি ক্রাইটেরিয়াটা দেখছি। আমার কাছে ইসিজি আছে, আমি ইসিজি দেখাবো, সমস্যা নেই। ক্রাইটেরিয়া এটা হচ্ছে যদি আমরা মোর দেন একটা লিডে, মানে একটা লিডের চেয়ে বেশি কোনো লিডে মোর দেন 1 মিলিমিটার কনকর্ডেন্ট এসটি এলিভেশন পাই, অবশ্যই আমরা এমন ইসিজি নিয়ে কথা বলতেছি এই ভিডিওতে যেখানে এলবিবিবি আছে, আমি এলবিবিবি নিয়ে কথা বলতেছি না। দ্যাট মিন্স এলবিবিবি আছে, সাথে আমি যদি এই ফিচার ক্রাইটেরিয়া গুলা পাই সেই ক্ষেত্রে এলবিবিবির সাথে আমাকে একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ও ডায়াগনোসিস করতে হবে। তো মানে অর্থাৎ সেখানে সাগারবোসা ক্রাইটেরিয়া পজিটিভ নাকি সাগারবোসা ক্রাইটেরিয়া নেগেটিভ সেটা আমরা বলবো। তো পজিটিভ কখন বলবো, পজিটিভ বলবো যদি এই ক্রাইটেরিয়া এ অনুযায়ী যদি আমি একটা লিডের চেয়ে বেশি কোন লিডে 1 মিলিমিটারের সমান বা তার বেশি কনকর্ডেন্ট এসটি এলিভেশন, কনকর্ডেন্ট এসটি এলিভেশন এবার তো বুঝতে পারছেন যে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশন যেদিকে তার দিকে এসটি সেগমেন্ট ওটা হচ্ছে কনকর্ডেন্ট এসটি এলিভেশন, যদি ওরকম আমি এসটি এলিভেশন পাই তাহলে সেটা হচ্ছে আমাদের সাগারবোসা ক্রাইটেরিয়া পজিটিভ। তাহলে ওই ক্ষেত্রে আমি এলবিবিবি বলার পরেও আমাকে একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন কমেন্ট করতে হবে। আচ্ছা এটা গেল একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে যদি V1 থেকে V3 এই তিনটা লিডে আমি এই তিনটা লিডের মোর দেন 1 লিডে, ইউজুয়ালি দুইটা লিডে পাইতে হবে, 1 মিলিমিটার বা তার চেয়ে বেশি কনকর্ডেন্ট এসটি ডিপ্রেশন পাই, ঠিক আছে, কনকর্ডেন্ট এসটি ডিপ্রেশন ওইটাও আমাদেরকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হিসেবে ডায়াগনোসিস করতে হবে। তো আমরা জানি V1 থেকে V3 তে এটা আসলে পোস্টেরিয়র এমআই ডায়াগনোসিস করতে গেলে এই লিডগুলো কাজে লাগে। যেমন আমরা জানি পোস্টেরিয়র এমআই এর ক্ষেত্রে V1 V2 V3 এইগুলোতে আসলে হরিজন্টাল এসটি ডিপ্রেশন উইথ আপরাইট টি থাকে। তো সেই 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 এসটি ডিপ্রেশন যদি এইরকম হয় যে 1 মিলিমিটারের চেয়ে বেশি আছে এবং সেটা কনকর্ডেন্ট, ঠিক আছে, দ্যাট মিন্স এটা কেমন হবে আমি একটু এঁকে দেখাই এখানে। এই যে এইখানে দেখেন আমি এখানে কোনটা কি কি করছি দেখেন, এটা হচ্ছে পি ওয়েভ,
তারপরে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশন হচ্ছে আমাদের এইটা এস এ নিচের দিকে, এবং এটা হচ্ছে জে পয়েন্ট, তার মানে এটা কনকর্ডেন্স। কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশনের দিকেই আছে আমাদের যে পয়েন্ট আছে, যে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট আছে, এটা হচ্ছে তার মানে কনকর্ডেন্ট এসটি ডিপ্রেশন। এই এসটি ডিপ্রেশনটা যদি 1 মিলিমিটারের চেয়ে বেশি হয়ে যায় তখনই সেটা সাগারমুসা ক্রাইটেরিয়া পজিটিভ হবে মোর দেন ওয়ান লিডে, V1 V2 V3 এই লিডগুলোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা এটা গেল ক্রাইটেরিয়া 2 বি। এখন সি ক্রাইটেরিয়াটা আসলে এটাই আমি সবচেয়ে এটা আমি দেখছি আর কি পার্সোনালি প্র্যাকটিক্যালি ইতে সিসি ওয়ার্ডে, সেটা হচ্ছে যে যদি একটা লিডের চেয়ে বেশি এরকম কোথাও মোর দেন 5 মিলিমিটার, মোর দেন অর ইকুয়াল 5 মিলিমিটার এক্সেসিভ ডিসকর্ডেন্স, তার মানে এক্সেসিভ ডিসকর্ডেন্স কথাটার অর্থ হচ্ছে যে ডিসকর্ডেন্ট তো আমরা বলছি যে কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশনের অপোজিট দিকে থাকবে জে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট, তার মানে এসটি সেগমেন্ট এলিভেশন যদি 5 মিলিমিটারের বেশি হয় অথবা 5 মিলিমিটার হয় তখনই সেটা আমাদের জন্য সিগনিফিকেন্ট হবে। দ্যাট মিনস এই ডিসকর্ডেন্ট এসটি এলিভেশন মানে এইরকম, ধরেন যে এইটা কিন্তু ডিসকর্ডেন্ট এসটি এলিভেশন, এটা হচ্ছে এসওএম, এটা হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট। এখন এই এসটি সেগমেন্টটা আপনার এই আইসোইলেকট্রিক লাইনের যদি 5 মিলিমিটারের চেয়ে বেশি বড় না হয় অথবা 5 মিলিমিটার পর্যন্ত না হয়, ধরেন এটা 4 মিলিমিটার আছে এই এসটি সেগমেন্ট, সাথে আমাদের এলবিবিবি আছে ইসিজিতে, ওটা কিন্তু আমাদের জন্য সিগনিফিকেন্ট এসটি এলিভেশন, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে একিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন কমেন্ট করব না, কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্ট, মানে 4 মিলিমিটার পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্ট ইন কেস অফ এলবিবিবি। যখনই সেটা 4 মিলিমিটারের বেশি হবে, 5 অথবা তার চেয়ে বেশি, তখন সেটা আমাদের জন্য এক্সেসিভ ডিসকর্ডেন্ট হবে, সেটাকে আমরা তখন বলবো এক্সেসিভ ডিসকর্ডেন্ট, এবং ওই সময় আমাদের এলবিবিবির সাথে কমেন্ট করতে হবে যে পেশেন্টের একিউট এমআই আছে, এবং সেটা তখন ওই পেশেন্ট যদি নিউ অনসেট না হয় ওল্ড অনসেট হয় তখন আমাদের একিউট এমআই এর ট্রিটমেন্টও পেশেন্টকে দিতে হবে। তার মানে এই সাগারবোসার ক্রাইটেরিয়াটা আমি আবার বলি, এটা জাস্ট ট্রিটমেন্ট পারপাসে আমাদের জন্য আমাদের কাছে ইম্পর্টেন্ট, তাছাড়া ডায়াগনোসিসে খুব একটা লাগে না, এটা আমরা বলিও না, ট্রিটমেন্ট পারপাসে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমরা একটা ইসিজি দেখি, আমরা যদি বুঝি একটা ইসিজি সংক্ষেপে আমি একটু জাস্ট দেখাই দিই যে এখানে আসলে এখানে একটা জিনিস দেখেন যে লিড ওয়ানে আমার প্র্যাকটিক্যাল ইসিজির ভিডিও আছে, সেখানে আমি কিভাবে ইসিজি সিকোয়েন্সিয়ালি দেখতে হয় আমি সেটা দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখে নেবেন যারা দেখেন নাই, আমি সেই সিকোয়েন্সিয়ালি এখন আর যাচ্ছি না, আমি জাস্ট ফাইন্ডিং গুলাই দেখাই দিচ্ছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এইখানে লিড ওয়ানে দেখেন সুন্দর মতো আরএসআর প্যাটার্ন বোঝা যাচ্ছে, ঠিক আছে, আরএসআর প্যাটার্ন, এভিএল এও আরএসআর প্যাটার্ন বোঝা যাচ্ছে। ওয়ান এভিএল দেখার পরে ফাইন্ডিংস আমরা পাইছি, তখন বি5 বি6 দেখে নিব, বি5 বি6 এ তো আরো সুন্দর আরএসআর প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখন আরেকটা জিনিস দেখেন, আমি আর বাকিগুলো দেখি না, জাস্ট যেখানে ফাইন্ডিং আছে সেটা দেখতেছি। এইখানে দেখেন ভি1 এ দেখেন এসটি এলিভেশন আছে, তাহলে আইসোইলেকট্রিক লাইন থেকে ল্যাটারালি গিয়ে আমরা যে পয়েন্ট পর্যন্ত দেখবো এখানে প্রায় 2 মিলিমিটারের মতো আছে, তারপর ভি2 তেও আছে খুব সুন্দর মতো, ঠিক আছে, V1, V2, V3 তে তো আরো বেশি, এখন কয় মিলিমিটার সেটা আমাদের দেখতে হবে। V1 এ আছে 2 মিলিমিটার, V2 তে আছে প্রায় 3 মিলিমিটারের মতো, V3 তে আছে প্রায় 4 মিলিমিটারের মতো, ঠিক আছে, V4 এও প্রায় 3.5 মিলিমিটার 3 মিলিমিটারের মতো এসটি এলিভেশন আছে, মানে এইটাকে বলে ডিসকর্ডেন্ট, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্ট, কারণ কি আপনার মেজর ডিফ্লেকশন এসটি কিউআরএস কমপ্লেক্সের মেজর ডিফ্লেকশন হচ্ছে এসওএফ নেই নিচে,
আর যে পয়েন্ট এবং এসটি সেগমেন্ট উপরে এটা হচ্ছে ডিসকর্ডেন্ট, এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্ট বলে। কেন? কারণ এটা 4 মিলিমিটারের মধ্যে আছে, মানে 5 মিলিমিটারের কম আছে, মানে এসটি সেগমেন্ট যেটা এলিভেশন হয়েছে সেটা 5 মিলিমিটারের কম আছে। তার মানে এই ক্ষেত্রে এখানে আপনি যদি এই এলবিবিটা না থাকতো তাহলে আপনার ডায়াগনোসিস কি হইতো? ডায়াগনোসিস হইতো এন্টারোসেপ্টাল একিউট এন্টারোসেপ্টাল এসটি এলিভেটেড এমআই, কিন্তু এখানে এলবিবিবি আছে। সো এই এলবিবিবি অনু এলবিবিবির ক্ষেত্রে আমাদের এই সাগার বোসা ক্রাইটেরিয়া এখানে নেগেটিভ। সো এই V1 থেকে V4 পর্যন্ত যে এসটি এলিভেশন আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্স। সো আমরা এখানে আলাদা করে একিউট এমআই বলার দরকার নাই। এই ইসিজিটাই যদি কোনো পেশেন্টের নিউ হয়, মানে নিউ অনসেট এলবিবিবি হয়, তাহলে তো কোনো সমস্যাই নাই, তাহলে আমাদের এই কনকর্ডেন্স ডিসকর্ডেন্স সাগার বোসা ক্রাইটেরিয়ার কোনো দরকার নাই, পেশেন্ট একিউট ACS এর ট্রিটমেন্ট হবে, একিউট করোনারি সিনড্রোমের ট্রিটমেন্ট। বাট এই এই ইসিজিটাই যদি ওল্ড হয়, দ্যাট মিন্স পেশেন্টের আগেও ইসিজি তে এরকম এলবিবিবি আসে, তখন আর আলাদা করে একিউট মানে ACS একিউট করোনারি সিনড্রোমের ট্রিটমেন্ট দরকার নাই। পেশেন্ট যা ট্রিটমেন্ট পাচ্ছিল ওরকমই পাবে, আর ফার্দার কোনো ট্রিটমেন্ট দরকার হলে হবে। এটা হলো একটা ইসিজি। আর একটা ইসিজি সংক্ষেপে আমি একটু দেখাই, যেটা ওয়ার্ডে আমি পাইছিলাম, সেটা হচ্ছে এই যে এখানেও সেম সেম একই ঘটনা, যে এলবিবিবি আছে কোথায়, লিড ওয়ানে দেখেন, তারপরে এবিএল এ খুব ভালো বোঝা যাচ্ছে না, এবিএল এ হালকা বোঝা যাচ্ছে, ঠিক আছে, সাথে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াই, V5 V6 অবশ্য ভালো বোঝা নাই আর কি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, লিড ওয়ানে কিছু টেস্টি এলিভেশন আছে 1 মিলিমিটার 2 মিলিমিটারের মতো, সরি V1 V1 V2 তে দেখেন, V2 তে প্রায় 3 মিলিমিটারের মতো এসটি এলিভেশন আছে, যেটা সিগনিফিকেন্ট হওয়া উচিত। তারপরে V3 তে আছে, V4 এ আছে, ঠিক আছে। বাট এই পেশেন্টার আমি বলি, এই পেশেন্টার হিস্ট্রি বলি, এই পেশেন্টার কিন্তু আমরা ট্রোপোনিন আই করাইছি ওয়ার্ডে, ট্রোপোনিন আই পেশেন্টার নেগেটিভ ছিল, মানে নেগেটিভ মানে নরমাল ছিল। আর এবং পেশেন্টকে আমরা বলছি যে আপনার আর কোনো ইসিজি আছে কিনা, আগের পেশেন্ট কিন্তু আমাদেরকে দেখাইতে পারে নাই, তার মানে আমরা একটা আইডিয়া করতে পারলাম যে এই যে এলবিবিবি যে ফিচার এটা নিউ না, পেশেন্টের আগে থেকেও এলবিবিবি ছিল, এলবিবিবি হইলেও কিন্তু পেশেন্টের ট্রপাই পজিটিভ আসবে, কিন্তু নিউ অনসেট হইলে, যেহেতু এলবিবিবির ফিচার আছে সাথে এসটি এলিভেশন আছে, ট্রপাই নেগেটিভ, তার মানে এটা আমাদের ক্লিয়ার বোঝা যায় যে পেশেন্টের এই ঘটনা অনেক আগেই ঘটছে, আর ট্রপাই যেহেতু 2-3 সপ্তাহের বেশি ব্লাডে থাকে না, সেই জন্য আমরা ট্রপাই নেগেটিভ পাইছি, নর্মাল পাইছি, ঠিক আছে। তো এই এটাই দেখেন, এই পেশেন্টকে কিন্তু একিউট আমার ট্রিটমেন্ট আমরা দেইনি, ঠিক আছে, পেশেন্টকে জাস্ট রেফার করা হয়েছে যে আপনি আগে থেকে হার্টের যে ওষুধ খাইতেন ওগুলা খাবেন, ঠিক আছে। এটা হলো এই দেখছেন, এই সাগার বোসা ক্রাইটেরিয়াটা আপনার ক্লিয়ার থাকলে এখানে পেশেন্টকে আপনি একটা সুন্দর সলিউশন দিতে পারবেন, ঠিক আছে, যে এলবিবিবি থাকার পরেও এসটি এলিভেশন পাইলে সেটা আমি কি একিউট এমআই বলবো কি বলবো না, সেই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে এই সাগার বোসা ক্রাইটেরিয়াটা জানতে হবে। তো আজকের এই শর্ট ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে সাগার বোসা ক্রাইটেরিয়াটা আসলে কি, এটা কেন ইম্পর্টেন্ট, কোথায় আমাদের কাজে লাগে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।